18 কিলোমিটার হাঁটতে হাঁটতে চলে এসে পাহাড়ের উচ্চ টিলায় দাঁড়াইয়া পিছন পিছন শুধু নবীর দিকেই তাকায় আছে। আরে তার গড়তে গেলে 18-21 কিলোমিটার দূর পর্যন্ত নবীর দেখার জন্য পিছু পিছু যায়। যখন দেখা না যায় তখন পাহাড়ের উচ্চ টিলায় দাঁড়াইয়া আল্লাহর নবীর দিকে তাকাই রইল তাকাই রইল। আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে হায় রে, যেই লোকটার জন্য আমার জীবনের সব কিছু শেষ করে দিলাম, আমি পথের পকের হইলাম, সেই সোনার হরিণ আমার কাছ থেকে চলে যাচ্ছে, হায় রে আমার জীবন দশায় যদি এই ছেলে যদি পয়গম্বর হইতো সর্বপ্রথম কালেমাটা আমি গ্রহণ করতাম। এই বৃদ্ধ লোক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে রে, এমন কান্না শুরু করছে, হায় রে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার জীবন দশায় তো এই যুবক নবুয়ত পাইব না, কালেমাটা পড়তে পারলাম না, আমি যদি পাইতাম সর্বপ্রথম কালেমাটা গ্রহণ করতাম। আফসুস করতে করতে কানতে কানতে সেখানে বসে গেছে। কিন্তু দেখেন অনেক ইহুদি ছিল যারা তাওরাতের পণ্ডিত ছিল, পণ্ডিত তাওরাতের পণ্ডিত ছিল অনেক ইহুদি, তারা কিন্তু আমার নবীর বালা কইরা চিনত, কথা হয় না? একবার আবুল আহাব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাবে, আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবুল আহাবের কাছে দায়িত্ব দিয়া গেছিল, আব্দুল মুত্তালিব রাসুলের দাদা আবু তালেবের কাছে দায়িত্ব দিছিল মুহাম্মদের। আরে সন্তান আব্দুল মুত্তালিব তার সন্তান আবু তালেবরে বলছে তুই আমার নাতিরে দেখাশোনা করবি। আবু তালেব খুব গরিব ছিল, দরিদ্র ছিল, নিজের সন্তানগুলিরে ভালো করে খাবার খাওয়াইতে পারে না। আব্দুল মুত্তালিব ইন্তেকালের পরে আবু তালেব নবীর লালন পালন করছে নিজের সন্তানের চেয়ে বেশি। একদিন আবু তালেব ব্যবসায় যাবে, সিরিয়ায় ব্যবসার জন্য যাবে, যত ব্যবসা করছে সব ব্যবসায় খালি লস খাইছে, লস খাইতে খাইতে একেবারে গরিব হয়ে গেছে। একদিন নিয়ত করছে সিরিয়ায় যাব ব্যবসা করার জন্য, কিন্তু সেই খবরটা আমার নবীর কান পর্যন্ত কেমনে পৌঁছে গেল, নবীর বয়স ছিল মাত্র 12 বছর। নবী যে আবু তালেবরে বলেন চাচা গো আমি আপনার সঙ্গে ব্যবসায় যাব, আবু তালেব বলেন না বাতিজান না, তোমারে তৈয়া তোমারে লইয়া এত দূর বহু দূর, তোমারে লইয়া আমি সফরে যেতে চাই না, না চাচা আমি যাব গো। চাচার সামনে যখন আল্লাহর পয়গম্বর বারবার রিকোয়েস্ট করলেন, আবু তালেব বললেন চলো ভাতিজা তাহলে তোমারে লইয়া সফরে যাই। কথাগুলি কিন্তু মনোযোগ দিয়া শুনেন, ওই ঘটনার সাথে একটু বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, ভাইরা আমার মাত্র নবীর বয়স 6 বছর, আরে 12 বছরের টাকপাকে যুবক, একজন ডাক দিয়া বলে আবু তালেব রে তোমার ভাতিজারের সাথে করে নিয়েই নাও, কারণ সে তো শক্তিশালী, 40 জন পালোয়ানের শক্তি তাকে, সুবহানাল্লাহ, নাকি আরো আসতে বলে ভালো আছি, পালোয়ান চিনেন নি যারা যুদ্ধ করে, যারা ওই যে কুস্তি করে দেখছেন না সবচেয়ে বেশি শক্তিশালী মানুষ, এমন শক্তিশালী 40 জন যুবকের শক্তি তাকে এক একজন বনি ইসরাইলের নবীদের শরীরে, আর আল্লাহ বলেন ওরকম 40 জন বনি ইসরাইলের নবীদের শক্তি আমার নবীর শরীরে আল্লাহ একা দান করছে। তাহলে এমন চিন্তা করেন কত সব পালোয়ানের শক্তি আমার রাসূলের শরীরে, কত শক্তি, কোন কিতাবে লেখছে 4000 পালোয়ানের শক্তি আমার রাসূলের শরীরে একাই ছিল, এত শক্তি আল্লাহর রাসূলে দিছিল। 12 বছরের শিশুটা লই দূর বহু দূর সিরিয়ায় সফরে যায়, কিন্তু তদানীন্তন সময়ের একজন তাওরাতের পণ্ডিত ছিল পাদ্রি, সে তাওরাত কিতাব শুধু রিসার্চ করত, সে ইঞ্জিল কিতাব রিসার্চ করত, এগুলা রিসার্চ করার কারণে হাফেজ হয়ে গেছে, আর সে তদানীন্তন সময়ের সবচেয়ে বড় পাদ্রি, সে রাস্তার মাঝখানে একটা খানকা লইয়া বসছে, ওই রাস্তা দিয়া যত মক্কা নগরীর যত মানুষ ব্যবসার জন্য সিরিয়া যাইত
ওই পাদ্রী তাদেরকে খানা খাওয়াইতো আর প্রত্যেকটা মানুষটি শুধু চেক করতো একজন একজন কইরা তার স্বপ্ন ছিল তাওরাত কিতাবের মধ্যে পেয়েছে তাওরাত কিতাবের মধ্যে রিসার্চ করে পেয়েছে আল্লাহর পয়গম্বর যিনি আখিরি জামানার পয়গম্বর হবে যিনি আখিরি জামানার পয়গম্বর হবে গো ওই ব্যক্তি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সটা যখন 12 বছর হবে এই রাস্তা দিয়া মিশরে ব্যবসা করার জন্য চাচার সঙ্গে আসবে এই কথাটাও তাওরাত কিতাবে লেখা জোরে জোরে কন সুবহানাল্লাহ আর সে আছে তাওরাতের পাদ্রী ওই তাওরাতের আলে ওই পাদ্রী সেই আশায় কবে আসবে এটা তো আর লেখা নাই কিন্তু নবীর যখন পূর্ণ 12 বছর হবে তখন এই রাস্তা দিয়া যাবে সেই কথাটা শোনার পর থেকে 26 বছর ধরে বহু কাফেলার সে খাবার খাওয়াইতে খাওয়াইতে একেবারে দরিদ্র হয়ে গেছে আরে যুবক একজন ইহুদি আলেম নবীর আশায় আশায় 26টা বছর প্রত্যেকটা কাফেলার সে খাবার খাওয়াইতে খাওয়াইতে তার জায়গা সম্পত্তি সব বিক্রি করে রাস্তার ফকির হয়ে যাচ্ছে শুধু আমার নবীরে একটা নজর দেখার জন্য একটা জবান বন্ধ রাখবেন আল্লাহু আকবার ছোট ছোট মানুষ টিকা নিয়া বড় মানুষ সবাই রে একজন একজন করে চেক করে আর দেখে কোথায় রে 12 বছরের যুবক রে পাওয়া যায় কিনা হায় রে পাদ্রী সেই দিনের অপেক্ষা কুলি মিশরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশরে চাচার সঙ্গে ব্যবসা করতে আসবে সে আশায় পাদ্রী মাসখানে বসাছে সেদিন আল্লাহর পয়গম্বরকে লইয়া 63 জন না 72 জনকে লইয়া একটা কাফেলা সিরিয়ার দিকে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিছে সেই কাফেলার মধ্যে আমার পয়গম্বরও ছিল বয়স ছিল 12 বছর উনি যখন যাচ্ছেন ওই সময় রাস্তার কাছে পাদ্রীর খানকার একটু আগে তার একটু বিশ্রাম নিলেন অনেক রাস্তা অতিক্রম করে আসছে ক্লান্ত একটু বিশ্রাম নিলেন একটা বিশাল আকৃতির গাছ ছিল এটার ছায়ার নিচে সবাই গিয়া একবার বসে গাছের ছায়ার নিচে সবাই গিয়া বসে গেছে আল্লাহ নবী চিন্তা করলেন বয়স মাত্র 12 বছর চিন্তা করলেন চাচারা বসা মুরব্বীরা বসা রে কেমনে আমি এখানে গিয়া বসি তাই নবী একটু দূরে গিয়া একটা মরা গাছের নিচে নবী দাঁড়ায়া গেলেন যেই গাছের উপরে কোনো পাতা ছিল না ডালগুড়ি মরে গেছে গাছটা মরে গেছে আল্লাহর পয়গম্বর প্রচন্ড রুদ্রে গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে চাচাদের সামনে যায় নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু ওই মরা গাছের কিনারায় যেতে না যেতেই আল্লাহর পক্ষ থেকে সেই গাছটাকে জিন্দা করে দিল এই গাছের পাতাগুলি আস্তে আস্তে উঠতে লাগলো পাতা গজাইতে লাগলো গাছটা একেবারে সবুজ হয়ে গেছে ওই পাদ্রী সেখান থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দৃশ্যগুলি দেখে আশ্চর্য হয়ে গেছে আর বলতে লাগছে বহু দিনের স্বপ্ন বহু দিনের সাধনার পরে আমার আফসুস পুরা হয়ে গেল রে এই সেই যুবক যে যুবকের জন্য 26টা বছর আমি খাবার খাওয়াইতে খাওয়াইতে আমি দরিদ্র হয়ে গেছি আজকে আমার মনের আফসুস পুরা হয়ে গেল ওই পাদ্রী দাঁড়ায় দেখে মরা গাছ মরা বৃক্ষটা সবুজ হয়ে গেল আর না শুন যেদিকে যায় আকাশের মেঘমালা যেন আমার নবীর ছায়া দেয় যেদিকে যায় সেদিকে নবীর ছায়া দেয়
প্রস্তুত হয়ে গেল ওই পাদ্রি খানার আয়োজন করছে খানার আয়োজন করার পরে এবার খানার আয়োজন করার পরে একটা ঘরের ভিতরে সবাইকে ডাক দিল আপনারা খাবার রেডি হয়ে গেছে খানা খাইতে আসেন এখন বিশাল কাফেলা তো দামি দামি মাল আছে যেগুলা মিশরে নেওয়া হবে বিক্রি করার জন্য এই মাল সামানা একারে রাইকা তো সবাই গেলে চলবে না একজন লোক তো এটার দায়িত্বে থাকা দরকার এবার সবাই সিদ্ধান্ত নিল কারে রাইকা যাওয়া যায় কাউরে কেউ বিশ্বাস করে না কিন্তু তখনকার সময় সবাই আল্লাহর পয়গম্বরে বিশ্বাস করত সে আলামিন সে বিশ্বাসী আমানতের খেয়ানত করে না এমন লোককে এই দায়িত্ব দেওয়া দরকার আর বলতে লাগলাম আমাদের পক্ষ থেকে আমাদের মাল দেখা শোনার দায়িত্ব মোহাম্মদরে দিয়ে গেলাম আমরা খাবার খাওয়ার পরে মোহাম্মদ খাবে আর মাল দেখা শোনার দায়িত্ব মোহাম্মদের হাতে সবাই চলে গেল খাওয়া খাওয়ার জন্য ঘরের ভিতরে চলে গেল সবাই যখন সারি সারি হইয়া বসলো পাদ্রি এক লাইন থেকে আর এক লাইন পর্যন্ত ভালো করে তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর কোন আসে নাই এবার ডাক দেয়া বলেন আপনাদের মধ্যে কি কেউ বাকি আছে কিন্তু এখনো পাদ্রি স্পষ্ট করে ওনার নামটা বলে না পাদ্রি কিছু বুঝাইতে চাচ্ছে না খালি বারবার বলতেছে আপনাদের মধ্যে কি কেউ বাকি আছে তারা বললেন কেউ নাই কন্যা অবশ্যই আছে কয়েকজন আছে মোহাম্মদ আমাদের বাতিজা আমাদের ব্যবসায়ী মাল পাহারা দেওয়ার জন্য তারে দাঁড় করে আনছে আমরা খাবার খাওয়ার পরে তারে খাওয়াব পাদ্রি বলে না একটা লোক যদি বাকি থাকে আমি একজন লোক খাওয়াব না সুবহানাল্লাহ বাড়ি দিয়ে পাদ্রি চিন্তা করে হায় রে যার জন্য 26টা বছর আমি যার অপেক্ষা তারা বসতে দেয় নাই আমি তারে না ঢোকানো পর্যন্ত একটারেও খাবার দিব না চিন্তায় পড়ে গেল এবার আল্লাহর পয়গম্বর যখন আনছে খাবার দিছে সবাই যখন খানা খাইল সবাই চলে যাওয়ার পরে ওই পাদ্রি আবু তালেবরে ডাক দিয়ে একটা কামরার ভিতরে নিছে নিয়া কয় আবু তালেব কি আপনার নাম বলে হ্যাঁ সত্য করে বলুন ওই 12 বছরের বালকটা বালকটা আপনার কি হয় বলে আমার ছেলে হয় না আমি বিশ্বাস করি না এটা আপনার ছেলে হতে পারে না বলে হ্যাঁ এটা তো আমার ছেলে না রে আমার সাথে মিথ্যা কথা বইলা কোনো লাভ নাই আরে আবু তালেব আমার সাথে মিথ্যা কথা বলবি না আমি তাওরাতের আলেম আমি ইনজিলের আলেম আমি সব তত্ত্ব জানি আমার সঙ্গে মিথ্যা বইল না সত্য করে বলো এই ছেলের বাবা কোথায় সেটাও আমি জানি কিন্তু জানতে চাই এটা কি তোমার সন্তান সত্য করে আমার কাছে বল আমি সব জানি আবু তালেব বললেন জানেন যেহেতু তাহলে শুনেন
এই 12 বছরের বালক হলো, বালক হলো আমার ভাতিজা। এবার পাদ্রী কয় হ্যাঁ এটা সঠিক, আপনার ভাতিজা সেটা সঠিক কিন্তু সন্তান হতে পারে না, কারণ আমি তো তাওরাত কিতাবে পাইছি এই সন্তান দুনিয়াতে আসার আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার তো অঙ্কে মিলে না, আপনি বলতেছেন আপনার সন্তান কিন্তু আমি পাইছি তার বাবা দুনিয়াতে আসার আগেই মারা যাবে। ঠিক আছে সমস্যা নাই, এটা দিছে মাদ্রাসা কালেকশন কে আপনারা এতক্ষণ করছেন, আমার কি কালেকশনের লাগে আনছেন? তো কালেকশনের লাগে না আনলে আমার কালেকশন দিবেন কেন? বসেন, শেষ করে লেতে 5 মিনিট বসেন, 5 মিনিট ইনশাল্লাহ শেষ করতেছি, বসেন লড়বেন না, আমার তো ডাবল সুবিধা। আরে শেষ করতেছি বসেন, বিরক্ত হবেন না, কমিটি বিরক্ত হয়ে গেছে, শেষ করতেছি কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আবু তালেব ওই পাদ্রী বলতেছে তোমার ভাতিজা আমার বিশ্বাস হইছে কিন্তু তাওরাত কিতাবে স্পষ্ট ঘোষণা, তাওরাত কিতাবে স্পষ্ট ঘোষণা হলো, স্পষ্ট ঘোষণা হলো তার বাবা দুনিয়াতে আসার আগে ইন্তেকাল করবে। এই বস কি চলতো 2-3 মিনিট তেল লড়াচড়া করেন কেন, ছেড়ে দিতাম নি। এই বসেন, শেষ করে দিচ্ছি কিন্তু বসেন লড়াচড়ি করেন কেন, এই ঠান্ডা বোয়ার না কেন, ওইটিরে দ্বিতীয় নাম্বার বললেন তার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল, বলে হ্যাঁ, মার নাম কি আমেনা, বলে হ্যাঁ, আরে তোমার নাম কি আবু তালেব, বলে হ্যাঁ, দাদার নাম কি আব্দুল মুত্তালিব, বলে হ্যাঁ, বংশ কি কুরাইশ, বলে হ্যাঁ। আবু তালেব আশ্চর্য হয়েছি, লুপ্ত জীবনে দেখি নাই চিনিও না, এত দূর আর সি আমার ফ্যামিলির ডিটেলস সে বলতেছে। এবার পাদ্রী বলে আবু তালেব রে আমি সব জানি রে আবু তালেব, যে সন্তান দিয়ে তোমার সাথে নিয়ে আসছ সাধারণ কোন মানুষ না, এই ছেলেটাই হলো মহামানব, এই ছেলেটা সাধারণ কোন ছেলে নয় আবু তালেব রে, তার পা থেকে মাথা পর্যন্ত আমি তাকাইয়া, তার পা থেকে মাথা পর্যন্ত তাকাইয়া আমি নিশ্চিত হয়ে গেলাম তার ব্যাপারে তাওরাত কিতাবের মধ্যে যা বর্ণনা করা হয়েছে, তার ব্যাপারে তাওরাত কিতাবে যা বলা হয়েছে সবগুলা আমি তার মধ্যে দেখতে পাচ্ছি, আমি আমার দুনিয়ার চোখ দিয়া তার দিকে তাকাইলাম, অন্তরের চোখ দিয়া তাওরাত কিতাবের দিকে তাকাইলাম, আমি দুটোটাই মিলায়া দেখলাম তাওরাত কিতাবে ওনার চুলগুলি কেমন হবে সেটাও দেওয়া আছে, ওনার চক্ষুগুলি কেমন হবে সেটাও দেওয়া আছে, ওনার বডিটা কেমন হবে সেটাও দেওয়া আছে, শরীরের কালার কেমন করা হবে এটাও দেওয়া আছে, দাঁত মোবারকগুলি কেমন হবে সেটাও দেওয়া আছে, ওনার সব বর্ণনা কথাবার্তা আচার ব্যবহার চলাফেরা কেমন হবে সব গুণই এখানে বর্ণনা আছে। সুতরাং আমি দেখে চিনে ফেলেছি এই সন্তান লইয়া তুমি সিরিয়ায় যাইবা না, এই সন্তান লইয়া সামনের দিকে আর আগাইবা না, এরে আবু তালেব আমি আমার কলিজা থেকে অন্তর থেকে মহব্বত করি, 26টা বছর এই বালকের দেখা পাওয়ার জন্য আমি পথের ভিখারি হয়ে গেছি, আমি চাই না এই বালকের যেন কোনো ক্ষতি হয়। আবু তালেব রে আমি যেমন তাওরাতের আলেম, তাওরাতের পণ্ডিত,
সিরিয়ায় অসংখ্য তাওরাতের আলেমরা আছে, আজকে কাগজ কইলা বইসা আছে, কিতাব কইলা বসা আছে, এই দিনটাতে মুহাম্মদ এই দিকে যাবে সেটা হয়তো বা তারা এই ব্যাপারে অবগত। সুতরাং এই ছেলে লইয়া সামনের দিকে আগাইবা না, যদি তুমি যাও এই ছেলের বিপদ হতে পারে, তারে হত্যা করতে পারে, সুতরাং সামনের দিকে যাইবা না, এখানেই তোমার মাল বিক্রি করে বাড়িতে ফিরত যাও। যুবক আবু তালেব জীবনে কোনদিন ব্যবসায় উন্নতি হতে পারল না, যতবার ব্যবসা নইয়া গেছে খালি দরা খাইছে। আবু তালেব একেবারে দরিদ্র হয়ে গেছিল, যখন বলতে মালিক এখানে বিক্রি করে চলে যাও, আবু তালেবের মনটা ভেঙে গেল, হায় রে জীবনের কোন ব্যবসায় সফল হতে পারলাম না, শহরে না যাওয়ার আগে রাস্তায় মাল বিক্রি করলে কি আর আসল মুনাফা পাবো, এই মাল যদি রাস্তায় বিক্রি করেন আর শহরে গেলে কি এক দাম, কথা হয় না দি, তাহলে আমি রাস্তায় বিক্রি করলে রে কি মুনাফা পাবো, মনের কষ্ট লইয়া মুহাম্মদের যেন কোনো ক্ষতি না হয় কলেজার থেকে আবু তালেব আল্লাহর নবীরে ভালোবাসতেন, রাস্তার মধ্যে মাল বিক্রি করে দিল, মাল বিক্রি করে আল্লাহর হাবিব রে লইয়া 72 জন কাফেলা 72 জন মানুষ লইয়া আবার মক্কার দিকে রওনা দিল। আর ওই বৃদ্ধ পাদ্রি যে পাদ্রি 26 বছর ধরে খাওয়ায়, সেই পাদ্রি তাদের পিছনে পিছনে হাঁটতে লাগলো, 18 কিলোমিটার হাঁটতে হাঁটতে চলে এসে পাহাড়ের উঁচু টিলায় দাঁড়াইয়া পিছন পিছন শুধু নবীর দিকে তাকায় আছে। আরে তার গড় থেকে 21 কিলোমিটার দূর পর্যন্ত নবীর দেখার জন্য পিছু পিছু যায়, যখন দেখা না যায় তখন পাহাড়ের উঁচু টিলায় দাঁড়াইয়া আল্লাহর নবীর দিকে তাকাই রইল, তাকাই রইল, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হায় রে যেই লোকটার জন্য আমার জীবনের সব কিছু শেষ করে দিলাম, আমি পথের পকের হইলাম, সেই সোনার হরি আমার কাছ থেকে চলে যাচ্ছে, হায় রে আমার জীবন দশায় যদি এই ছেলে যদি পয়গম্বর হইতো সর্বপ্রথম কালেমাটা আমি গ্রহণ করতাম। এই বৃদ্ধ লোক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দরে এমন কান্না শুরু করছে, হায় রে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার জীবন দশায় তো এই যুবক নবুয়ত পাইব না, কালেমাটা পড়তে পারলাম না, আমি যদি পাইতাম সর্বপ্রথম কালেমাটা গ্রহণ করতাম, আফসুস করতে করতে কানতে কানতে সেখানে বসে গেছে। আরে যুবক ভাই কিতাবের মধ্যে লেখছে, সেদিন আবু তালেব চিৎকার দিয়ে ঘোষণা দিছে, জীবনে যত ব্যবসা করছি, জীবনে যত ব্যবসা করছি রে কোন ব্যবসায় সফল হতে পারি নাই, সমস্ত ব্যবসায় যত লাভ হয়েছে আজকে মুহাম্মদ রে লইয়া সিরিয়ার শহরে ঢুকতে পারি নাই, শহরে ঢুকতে পারি নাই, রাস্তার মধ্যে যে মালগুলি বিক্রি করেছিলাম আমার জীবনে এত লাভ আর কোনোদিন হয় নাই। একটা বৃদ্ধ পাদ্রি ইহুদি পাদ্রি আমার নবীর চিনল রে, নবীর জন্য জীবন যৌবন সব শেষ করল, সে নবীর কোনদিন দেখে নাই, তাওরাত কিতাবে পাইয়া নবীর মহব্বতে সব শেষ করে দিল।